নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেয়ার ফর হেলথ ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রে সৃষ্টি হওয়া নতুন কিছু কারণ এবং কিভাবে আপনি এই মাইগ্রেনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন তার সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই, সব বয়সের মানুষেরই মাইগ্রেনের সমস্যা দেখা যায়। মাইগ্রেন নানা কারণেই হতে পারে, কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ভিটামিনের অভাব মাইগ্রেনের মূল কারণ। এমনকি আপনার শরীরে যদি সামান্যতম ভিটামিনের খামতি দেখা যায়, তাহলে সেটাই মাইগ্রেনের ক্ষেত্রে একটি বিরাট বড় কারণ হয়ে উঠতে পারে। সম্প্রতি সান দিয়েগোয় অনুষ্ঠিত আমেরিকান হেডেক সোসাইটির 58তম বার্ষিক সায়েন্টিফিক মিটিংয়ে এই গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে কিছু কিছু ভিটামিনের অভাবে শিশু, কিশোর এবং যুবকদের মধ্যে মাইগ্রেনের আক্রমণ ক্রমাগত বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ভিটামিন ডি, রিবোফ্লোবিন এবং কোয়েনজাইম কিউ10, এই তিনটে জিনিসের অভাবে মাইগ্রেন হচ্ছে। এই ভিটামিনগুলি শরীরের এনার্জি বাড়ানোর সঙ্গে সঙ্গে কোষের বৃদ্ধিতে সাহায্য করে। মেয়েদের ক্ষেত্রে মাইগ্রেন হওয়ার প্রধান কারণ হল কোয়েনজাইম কিউ10-এর খামতি। আবার ছেলেদের মধ্যে মাইগ্রেনের অন্যতম কারণ হল ভিটামিন ডি-এর ঘাটতি। তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় কী, বা কীভাবে আপনি এই মাইগ্রেনের সমস্যা কাটিয়ে উঠবেন? গবেষকরা কী বলছেন? গবেষকরা বলছেন খাদ্যাভ্যাসের বদল বা চিকিৎসকের নির্দিষ্ট ওষুধের মাধ্যমে শরীরে প্রয়োজনীয় ভিটামিনের খামতি মেটাতে পারলেই মাইগ্রেন থেকে অনেকাংশে মুক্তি সম্ভব। কিন্তু সবসময় কি ওষুধ দিয়ে রোগ সারানো ঠিক হবে? কারণ প্রত্যেকটা ওষুধেরই তো কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে। তো সেই কারণে ন্যাচারাল ওয়েতে সারাতে পারলেই সব থেকে ভালো। অর্থাৎ কি, আপনি আপনার খাদ্যাভ্যাসে বদল করুন, একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করুন এই মাইগ্রেনের সমস্যা কাটাতে। তো চলুন বন্ধুরা, আমরা সেই ডায়েট চার্টটা এখন একটু দেখে নেব, এবং আমরা যদি সঠিকভাবে সেই ডায়েট চার্টটা মেনটেন করে চলি, তাহলে কোনো দিনই আমাদের মাইগ্রেনের মতো মারাত্মক রোগ অ্যাটাক করতে পারবে না। তাহলে চলুন আমরা ডায়েট চার্টটা একটু দেখে নিই। ডায়েট চার্টের ক্ষেত্রে প্রথমে আসে যেটা, সেটা হলো ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ করতে হবে। ভিটামিন ডি-এর ঘাটতি কোন কোন খাবারে পূরণ হয়? না ডিম, দুধ, শস্যদানা, কমলার জুস, মাশরুম এবং স্যামন মাছ। এরপর রিবোফ্লোবিন, যেটাকে বলা হয় ভিটামিন বি2। তো এই ভিটামিন বি2-এর ঘাটতি কোন কোন জিনিসগুলো খেলে পূরণ হবে? না দুধ, পনির, দই, মাংস, কলিজা, সবুজ শাকপাতা এবং ডিম। এরপর যেটা আসছে সেটা হলো কোএনজাইম কিউ10। কোন কোন জিনিসগুলো কোএনজাইম কিউ10-এর ঘাটতি পূরণ করবে সেটা একটু দেখে নিই। কোয়েনজাইম কিউ10-এর ঘাটতি পূরণ করবে পালং শাক, উদ্ভিজ তেল যেমন অলিভ অয়েল, তিসির তেল, সয়াবিন, সরিষা, অর্জুনের ছাল, ইলিশ মাছ, টুনা মাছ, গোলমরিচ এবং পিপল। তো বন্ধুরা, আমরা যদি এই ডায়েট চার্টটা প্রপারভাবে মেনটেন করে চলি, তাহলে কিন্তু আমাদের এই মাইগ্রেনের সমস্যা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়া সম্ভব, কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এটাকে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।